লতা মঙ্গেশকরের 93তম জন্মদিনে তাকে শ্রদ্ধা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি প্রয়াত হয়েছেন কিংবদন্তি এই শিল্পী। 1929 সালের 28শে সেপ্টেম্বর এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের 6 তারিখ প্রয়াত হয়েছেন শিল্পী। বুধবার লতা মঙ্গেশকরের 93তম জন্মদিন উপলক্ষে এই দিনটিকে স্মরণীয় করে তুলতে অযোধ্যায় লতা মঙ্গেশকর চকের উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লতা মঙ্গেশকরের সঙ্গে বেশ সুসম্পর্কই ছিল মোদীর, সেই কারণেই এদিন ভাষণ দিতে গিয়ে বেশ কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। এদিনের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, লতা দিদির সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক আবেগময় এবং স্নেহময় স্মৃতিও রয়েছে আমাদের। যতবার আমি তার সাথে কথা বলেছি ততবার তার কণ্ঠের মাধুর্য আমাকে মুগ্ধ করেছে। আজ হাম সবকি শ্রদ্ধে আর স্নেহ মূর্তি লতা দিদি কা জন্মদিন হয়। আজ সংযোগ সে নবরাত্রি কা তীসরা দিন মা চন্দ্রঘণ্টা কি সাধনা কা পর্ব ভী হ্যায়। কহতে হ্যায় কি কোই সাধক সাধিকা জব কঠোর সাধনা করতা হ্যায় মা চন্দ্রঘণ্টা কি কৃপা সে উসে দিব্য স্বরো কি অনুভূতি হতি হ্যায়। লতাজি মা সরস্বতী কি এক এসি হি সাধিকা থি জিনোনে পুরে বিশ্ব কো আপনে দিব্য স্বরো সে অভিভূত কর দিয়া। সাধনা লতাজি নে কি বরদান হাম সবকো মিলা। অযোধ্যা মে লতা মঙ্গেশকর চৌক পর স্থাপিত কি গই মা সরস্বতী কি এ বিশাল বীণা সঙ্গীত কি উস সাধনা কা প্রতীক বনেগি। এদিন তিনি আরো বলেন, শ্রীরাম অযোধ্যার বিশাল মন্দিরে আসতে চলেছেন, তার আগেই লতা দিদির নাম চিরকালের জন্য যোগ হয়ে গেল অযোধ্যা শহরের সাথে। অযোধ্যার লতা মঙ্গেশকর চকে স্থাপিত হয়েছে মা সরস্বতীর বিশাল বীণা, যা সঙ্গীতের সম্প্রীতির প্রতীক। উত্তরপ্রদেশের অযোধ্যার মোড়ে 14 টন ওজনের 40 ফুট লম্বা এবং 12 মিটার উঁচু বীণা ভাস্কর্য স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে বানানো হয়েছে মার্বেলের 92টি সাদা পদ্মও। বলা বাহুল্য যে রামনগরীর সঙ্গে চিরকালের জন্য জুড়ে গেল দেশের কিংবদন্তি শিল্পী সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের নাম। ব্যুরো রিপোর্ট, রাইজ ইস্ট নিউজ।